মহামারী করোনায় টানা দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হলো আজ। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টানা দেড় বছর পর প্রিয় ক্যাম্পাসে ফিরে আসা, শ্রেণীকক্ষে সহপাঠীদের সঙ্গে বসে ক্লাস করবে, এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল বেশ উচ্ছ্বসিত ও প্রাণচাঞ্চল্য। 581 দিন পর আজকে ক্লাস, যদিও অনেকটা সময় চলে গেছে, তারপরে অনেক দিন পর ক্লাসে ফিরে ভালো লাগতেছে। আমরা এতদিন পরে একসাথে ক্লাস করতে পারতেছি, আমাদের অনেক ভালো লাগতেছে। আসলে এতদিন আমরা গ্রামে থাকছিলাম, মেসেঞ্জারে আমরা খুব একটা অ্যাক্টিভ ছিলাম না, বাট এখন আসে মনে হচ্ছে যে আমরা সবাই আবার এক হয়ে গেছি। অবশ্যই খুবই ভালো লেগেছে, সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, স্যারের সাথে দেখা হয়েছে। রবিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের বিভিন্ন অনুষদে সশরীরে ক্লাস শুরু হয়। ধীরে ধীরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। ক্লাসে প্রবেশের সময় শিক্ষার্থীদের শরীরে তাপমাত্রা মাপা, হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগানো, মুখে মাস্ক ব্যবহার সহ নানা স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়। তবে শিক্ষার্থীদের করোনা টিকা কার্ড দেখানোর ব্যাপারে ছিল শিথিলতা, শ্রেণীকক্ষে আসন বিন্যাসে স্বাস্থ্যবিধি তেমন মানা হয়নি। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে বেশ খুশি শিক্ষার্থীরা, জানান অনলাইনে ক্লাসের চেয়ে অফলাইনে ক্লাসে উপকারিতার কথা। অনলাইন ক্লাসে তো সব স্টুডেন্ট এই থাকতে পারে না, উপস্থিত থাকতে পারে না, কিন্তু আমাদের অফলাইন ক্লাসে যেই মানে আমরা আগে থেকে অভ্যস্ত, সবার জন্য এটা অনেক ভালো। এখন ক্লাসরুমে পড়াশোনা তো সবকিছুই ভালো লাগবে, অবশ্যই সেটা ফিজিক্যালি আপনার হচ্ছে এক্সাম্পলগুলো ভালোভাবে দেওয়া যায়, অনলাইনে সেটা ওইভাবে ইয়ে হয় না। কলা ভবনে ক্লাস পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যেই শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতিপূরণের চেষ্টা করা হবে। পাঠ্যক্রম সেই বিষয়টি শিক্ষকবৃন্দ, সহকর্মীবৃন্দ বিবেচনায় রাখছেন, পরীক্ষার সময় অন্যান্য ব্যবস্থাপনায় ফল প্রকাশ, পরীক্ষা নিয়ন্ত্রক সাহেব আমাদের সাথে ছিলেন, পরীক্ষার হল দেখলাম, সেক্ষেত্রেও আমাদের এই যে লস রিকভারি প্ল্যান আছে এবং এসওপি, এই দুটোই যথাযথভাবে অনুসরণ করলে আমরা আশা করি যে স্বাভাবিকভাবে যেভাবে কাজ করতাম সেভাবে দিকে আমরা ক্রমান্বয়ে অগ্রসর হতে সক্ষম হব। এদিকে ক্লাস শুরুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ, ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে সহ অবস্থান করতে দেখা যায়। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা।